শনিবার ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের উদ্যোগে বকেয়া বিল মিটিয়ে দেওয়ার দাবিতে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তাকে ঘেরাও করা হয়। গত 8 মাস ধরে তাদের বিল আটকে রয়েছে। এভাবে যদি তাদের বিল আটকে থাকে তাহলে কিভাবে তারা পরিষেবা চালিয়ে যাবে? তাই আগামী 15ই সেপ্টেম্বরের মধ্যে বকেয়া বিল মিটিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে অঙ্গনওয়াড়ি হুঁশিয়ারি দিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা। এক বছর হচ্ছে, এর মধ্যে 4-5 বার ডাইরেক্টর মহোদয়ের সঙ্গে দেখা করার জন্য সময় চাইছি, কিন্তু ডাইরেক্টর মহোদয় আমাদের সঙ্গে দেখা করছেন না। উনি ওনার দায়িত্বভার অন্যদের কাঁধে দিয়ে দিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে দাবিগুলো, মূলত এই সরকার আসার পর শিশুদের পুষ্টির জন্য এবং মায়েদের পুষ্টির জন্য যেই কাজ হাতে নিয়েছে, যেমন আমাদের প্রতিদিন সেন্টারে বাচ্চাদেরকে সপ্তাহে 2 দিন ডিম দিতে হয়, তাছাড়া সুজি চিরা এই ধরনের টিফিন বাচ্চাদেরকে দিতে হয়, ছোলা, সেই জিনিসগুলি আমরা আবার মা এবং 6 মাস থেকে 3 বছরের শিশুদেরকে বাড়িতেও দিতে হয়, তাদের পুষ্টির দিকে লক্ষ্য রেখে। সরকার দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে, আমরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছি, কিন্তু আমরার উপর যে দায়িত্ব রয়েছে সেগুলো পালন করতে গিয়ে যে আমাদের কী কষ্ট হচ্ছে তার দিকে কারুর নজর নেই। তাই আমরা বারবার দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে এবং নিম্নস্তরে আমাদের সিডিপিও আছেন, প্রজেক্ট অফিসার, ওনার সঙ্গেও আমরা বারবার দেখা করছি। দেখা করার পর আমরা এখনও বিভিন্ন প্রজেক্ট সহ 8 মাসের বিল বকেয়া রয়ে গেছে, যেখানে ন্যূনতম প্রত্যেকটা সেন্টারে ন্যূনতম খরচ 10,000 টাকা, তার উপর অনেক আছে, 20,000-25,000 টাকা আছে। তা আমাদের বিল যদি এভাবে 8 মাস আটকে থাকে, আমরা কী করে এই পরিষেবা চালিয়ে যাব? আর ডাইরেক্টর মহোদয়েরও জানা বা সমাজের সবারই জানা আমরা কত টাকা বেতন ভাতা পাই। আমরা সমাজের জন্য কাজ করতে উৎসাহী, আমরা কাজ করার সময় ব্রতী যে আমরা সমাজের জন্য কাজ করব, কিন্তু কাজ করতে গিয়ে যখন এত বাধা আমরা পাই, তখন আমরা কী করে কাজ করব? আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডাইরেক্টর মহোদয় যদি আমাদের সঙ্গে দেখা না করেন, আমরা দপ্তর ছেড়ে বেরোব না। পাশাপাশি আগামী 15ই সেপ্টেম্বরের মধ্যে যদি আমাদের সমস্ত বিল ক্লিয়ার করে না দেন, তাহলেও আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। রাজ্যজুড়ে এর আগে আপনারা মাননীয় মন্ত্রীর সাথে দেখা করেছেন? মন্ত্রীর সাথেও আমরা এইসব ব্যাপার নিয়েও দেখা করেছি এবং বেতন ভাতা বৃদ্ধির ব্যাপার নিয়েও আলোচনা করেছিলাম। তখনও মাননীয় মন্ত্রী বলেছিলেন 1 মাসের মধ্যে আমাদের বেতন ভাতা বৃদ্ধি করবেন, কিন্তু আজকে 3 তারিখ, 1 মাস পূর্ণ হয়েছে, এখনও আমাদের কোনো খবর নেই। তা আমাদের আজকে ইচ্ছা আছে যদি ডাইরেক্টর মহোদয়ের সঙ্গে তাড়াতাড়ি দেখা হয়, তারপর আমরা আজকে সেক্রেটারিয়েটে তো যাবো যে কী হলো আমাদের জন্য, কী চিন্তাভাবনা এখনও করছেন, আরও কতদিন লাগবে? কারণ এভাবে অপেক্ষা করতে করতে আমাদের দেয়ালে পিঠ লেগে গেছে, এখন আমরা শুধু আর বেশি দিন অপেক্ষা করতে পারবো না, আমরা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।